আজকে রাখি রাখি বন্ধন উৎসব আর এখন আমরা এসে উপস্থিত হয়েছি এন্টালি মার্কেটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেয়র পরিষদ আমিরউদ্দিন ববি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা দিদিরা বোনেরা তারা প্রত্যেকে ববিদার হাতে রাখি পরিয়ে দিয়েছেন এবং ববিদার রাখির সংখ্যা কতগুলো আমি এই মুহূর্তে গুনে বলতে পারছি না, তো ওটা ববিদার হাতেই থাক। কিন্তু একটু ববিদার কাছে আমি আসব যে ববিদা, আজকে রাখির দিন, সম্প্রীতির দিন, এত দিদিরা বোনেরা এসে আপনাকে এত সুন্দর করে রাখি বেঁধে দিয়েছে, দেখুন কি ফিল হচ্ছে বলুন। আজকে এই দিনে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, ভাই বোনের যে বিশ্বাস, এই বিশ্বাসকে আজকে আমরা মমতা ব্যানার্জির নির্দেশে, দলের নির্দেশ দিয়ে এই বিশ্বাসটা আবার প্রত্যেক বছরে রিনিউয়াল করার জন্য আমরা এখানে উপস্থিত। আমি সবার বোনরা আমার এখানে উপস্থিত রয়েছে, তারা 365 দিন আমাদের সঙ্গে পাশেই থাকে, তারা কিন্তু আশীর্বাদ করে, আমরাও আশীর্বাদ করি। আর সবাইকে আমি বলি, আমার আন্তরিক মন দিয়ে শুভেচ্ছা জানাই যে এই বিশ্বাসটা সারা জীবনে শেষ পর্যন্ত আমাদের থাকুক। যেভাবে মানুষ মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রেখেছে, সেইভাবে ভাই বোনের বিশ্বাসটা সারা জীবন এইভাবে কাটুক, তারা ভালো করে সুস্থ থাকুক, ভালো করে থাকুক, ভালো শুভেচ্ছে জেনে এই বিশ্বাসটা মন দিয়ে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানালাম। আর ভালো হোক, ভালো জয় বাংলা যে স্লোগান, সেটা মানুষ কিন্তু মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে, আগামী থাকবে। যত যাক একটা দল যেইভাবে উচ্ছাদ করে রেখে দিয়েছে, কিছু লোক আছে যারা কিছু কিছু করছে উল্টোপাল্টা, তার মানে এই নয় যে তৃণমূল কংগ্রেস সেই দিক থেকে সবকটা ওই রকম লোক নয়, একটা দুটো লোক হতে পারে, কিন্তু একটা চক্রান্ত চড়া হচ্ছে যে দলকে বদনাম করার জন্যে, মমতা ব্যানার্জিকে পিছিয়ে রাখার জন্যে, যারা 2024 সংগঠক নিয়ে, যারা মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রয়েছে, তারা পুরো ইন্ডিয়ার মধ্যে যেইভাবে অপোজিশনকে শেষ করার চক্রান্ত, আমি মনে করি মানুষ কিন্তু বুঝে দেবে যে 2024 যে 2021 বুঝিয়েছে, যে 2024 বুঝাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই আজকের দিনটাকে বেছে নিয়েছিলেন হিন্দু এবং মুসলমান মানুষদের মধ্যে একটা সম্প্রীতি এবং একটা সংযোগের বন্ধনের জন্য রাখি বন্ধন উৎসব হিসাবে। কিন্তু আজকের দিনে যেটা একটু আগে আপনি বলছিলেন যে একটা কোথাও বিচ্ছিন্নতাবাদী মানসিকতা বা অস্থিরতা, সারা রাজ্যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হচ্ছে, তো সেই পরিস্থিতি থেকে বাঁচতে, মানুষকে শান্ত থাকতে আপনি কি বলবেন? প্রথমে এইটাই বলবো, এটা রাখি উৎসব কোনো হিন্দু মুসলমানের উৎসব নয়, এটা ভাই বোনের একটা মিলন, বিশ্বাস, সেইটা এটা কোনো ধর্মকে নিয়ে পালন করে না, মানুষ নিজেই একটা ধর্ম, সেই ধর্মটা আমরা মানি না। আমি মুসলিম হয়ে একটা মানুষ হয়েছি, কিন্তু আমাকে দেখবেন অনেকে মেয়েরা আছে যারা আমার ছোট বোন, বড় বোন, যা বলুক সবাই উপস্থিত রয়েছে, তাকে এই বিশ্বাসটা ধর্মে বলে নয়, ভাই বলে একটা ধর্ম নিয়ে উপস্থিত রয়েছি। এটাই আমি সবাইকে বলবো যে বিশ্বাসটা মানুষকে ধর্ম নিয়ে উল্লেখ করা যায় না, তাকে নিজের একটা মনের ধর্ম, নিজের মনে একটা আস্থা, নিজের মনে যদি বোনকে বোনের মতন ভাবে, তো তার পিছনে সারা জীবন আমরা, আমি মনে করি যে আমার এলাকার মধ্যে যত মেয়েরা আছে তারা কিন্তু আমার উপরে বিশ্বাস করে, আমি তাদের উপরও আশাবাদী যে তারা আমাকে ভাই মনে, ছোট ভাই বলুক, বড় ভাই বলুক, যা ভাবে আমি সবসময় ওদের পিছনে আছি, যেভাবে মমতা ব্যানার্জি আছে। পবিত্র রাখি বন্ধন হচ্ছে মৈত্রীর বন্ধন, মানুষের সাথে মানুষের মৈত্রীর বন্ধন এবং মানুষের সাথে মানুষের একটা পার্মানেন্ট বন্ধন, যে বন্ধনটা আগামী দিনে আমরা চাই এই বন্ধনের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই এক হয়ে আজকে পশ্চিমবাংলার যে উন্নয়ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলায় গত 11 বছর ধরে যে উন্নয়ন চলছে, সেই উন্নয়নের
আমরা সবাই মিলে সামিল হতে পারি আমি সেই কথাটাই বলতে চাই এবং আমি প্রত্যেককে বলবো যে আমরা সমস্ত উৎসব একটা জিনিস জেনে রাখতে হবে যে ধর্ম যার যার উৎসব সবার এবং এই সমস্ত উৎসব আমরা সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা আগামী দিনে একসাথে পালন করতে পারি এই বার্তাটাই আমি সবাইকে দেবো।